সব কিছু ঠিক থাকলে আগামী বছর যাত্রী নিয়ে মাথার উপর দিয়ে মতিঝিল থেকে উত্তরার পথে ছুটবে দেশের প্রথম মেট্রো রেল। এর আগে জাপান থেকে আসা এই বৈদ্যুতিক ট্রেনের 6টি কোচের একটি সেট চালিয়ে দেখানো হয়েছে গণমাধ্যমের সামনে। উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের আনলোডিং এরিয়ায় দেশে আসা নতুন এই গণপরিবহনটির ভেতরটাও দেখার সুযোগ মিলল। মেট্রো রেলে প্রতিটি সেটে থাকবে 4টি যাত্রীবাহী কোচ, দুই দিকে 2টো ইঞ্জিন। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ বলছে প্রতি স্কোয়ার মিটারে 8 জনের হিসাবে ব্যস্ততম সময়ে প্রায় 1700 যাত্রী চলাচল করতে পারবে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটারের MRT 6 লাইনের জন্য 24 সেট ট্রেন তৈরি করছে জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি, যার প্রথমটি দেশে এনে চালিয়ে দেখা হয়েছে। রাস্তার মাঝ বরাবর উপর দিয়ে উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে এই মেট্রো রেল। সময় লাগবে 40 মিনিটেরও কম। মেট্রো রেলের 16টি স্টেশন হবে, সেগুলো হলো উত্তরা, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10 নম্বর, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণী, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দুয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম এবং মতিঝিল বাংলাদেশ ব্যাংক এলাকায়। জাপানে তৈরি স্টেনলেস স্টিলের কোচগুলোর ভেতরে লম্বালম্বি দুই পাশে রয়েছে বসার আসন, প্রতিটি কোচে 2টি হুইল চেয়ার রাখারও জায়গা আছে। শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি কোচের দুপাশে আছে সুপরিসর 4টি দরজা, তবে স্টেশনে এলেই এক পাশেই খুলবে। ট্রেন থাকবে প্ল্যাটফর্মের সমতলে, ফলে সাধারণ ট্রেনের মতো সিঁড়ির প্রয়োজন হবে না। মেট্রো রেলে যেমন হয়, দাঁড়িয়ে যাওয়ার সুবিধার জন্য এসব কোচে রয়েছে প্রচুর হাতল। কোন স্টেশনে ট্রেন থামলো তা জানানো হবে ডিসপ্লেতে। মেট্রো রেল চালু হলে তা ঢাকা শহরের গণপরিবহনের চেহারা পাল্টে দেবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।